আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ বুধবার, আমি মুক্তা। আজ আমাদের অনেক কাজ আছে, তো সকাল সকাল আমরা ব্রেকফাস্ট শেষ করেই গার্ডেন ক্লিন করতে লেগে যাব আর কি। তো আমার হাজব্যান্ড এখনই কাজে লেগে পড়েছে, আগে ফ্রন্টের সাইডটা ক্লিন করছে, ঘাসগুলো অনেক বড় হয়ে গেছে। দেন এটা ক্লিন হওয়ার পরে আমরা ব্যাক সাইডে গার্ডেনটা, মানে ঘাসগুলো ট্রিমার দিয়ে ট্রিম করবো আর কি। তো এই তো আমার হাজব্যান্ড বলছে, কি করো ভিডিও? এই তো সামনের দিকটা প্রায় শেষ, তবে কালকে আরো কিছুটা করতে হবে আর কি। এই তো ব্যাক সাইডের গার্ডেনটাকে এবার ট্রিমার দিয়ে ট্রিম করছে, আর এই ছিল আগের অবস্থা, মানে ঘাসগুলো অনেক লম্বা লম্বা বড় বড় হয়ে গিয়েছিল। আর এই হচ্ছে আমার ফুল গাছ, আর এই হচ্ছে একটা গ্লাসের রুমে, এই তো বেশি গাছ নাই, তারপরও যা আছে এনাফ। আর সামনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সরিষা শাক, মাস্টার্ড সিড, লাই পাতা শাক, এখানে মিঠা কদু বা মিষ্টি কুমড়া গাছ আছে, তারপরে এই তো সরিষা শাক, এগুলো হচ্ছে আলু গাছ, আর এটা হচ্ছে পালং শাক, স্প্যানিশ শাক আমি নিচ্ছি আর কি। আজ কিছু রান্না করব, তো উঠাচ্ছি, সব কিছু মিক্সড করে ভাজি করব ডিম দিয়ে। শাক ভাজি আমি এই প্রথম রান্না করব। আর এই যে দেখা যাচ্ছে অ্যাপল গাছ, এখানে কিন্তু অনেক অ্যাপল, এটা আমার পাশের বাড়ির নেবারদের গাছ, গ্রিন অ্যাপল ধরেছে, বাট ছোট তো এখনো বোঝা যাচ্ছে না। আর এই হচ্ছে আমার অল্প কিছু সবজি গাছ, টমেটো গাছ আর মিষ্টি কুমড়া, লাউ লাগিয়েছি, বাট খুব একটা ভালো না গাছগুলো, তাই আর দেখালাম না, ভালো হলে পরে দেখাবো। হাজবেন্ড বলছে আমি কাজ করতেছি আর তুমি ভিডিও করতেছ। তো আমি শাক কেটে নিচ্ছি, দেখেন কত শাক উঠাইছি। তো আমাদের কাজ মোটামুটি শেষ, আমি শাকগুলোকে নিয়ে বাসায় এসে গুলোকে ধুয়ে ক্লিন করে তারপর রান্নার জন্য রেডি করব। এই হচ্ছে আমার গার্ডেনের শাক, তো এখন আমি পেঁয়াজ আর রসুন কুচি করে নিচ্ছি শাক ভাজার জন্য।
আর সাথে কিছু কাঁচামরিচও দিব। আমি কুটাকাটিতে খুব একটা এক্সপার্ট না, তো মোটামুটি কাটতে পারি আর কি। প্রথম দিকে তো আমি একটু কাটতে পারতাম না, হয় হাতের আঙ্গুলের কোনো না কোনো জায়গায় কেটেই যেত আমার এভরিডে। এখন তাও একটু একটু পারি। আমার কাটা শেষ, সো আমি এখন রাত্রে শুরুও করে দিয়েছি। সো মাঝখানের অংশটা আসলে আমি যখন শুরু করেছিলাম সেই অংশটা আসলে বাদ পড়ে গিয়েছে, নইলে আমি শুরুটা দেখাতে পারতাম। এখানে আমি ডিম, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর কিছুটা ভেজিটেবল অয়েল দিয়ে এই তো জাস্ট 5 মিনিটের মতো ইয়ে করলে এই শাকটা ভাজা হয়ে যায়। এই যে দেখুন আমার শাক রেডি। আর এ হচ্ছে টমেটো দিয়ে টক রান্না, টমেটোর সাথে মাছ। আর এ হচ্ছে সিম রান্না করেছি রুই মাছ দিয়ে। আমার চুলাটাও ক্লিন করে ফেলেছি এর মধ্যে। তারপর শাওয়ার করে, নামাজ পড়ে, খাওয়া দাওয়া শেষ করে এই তো আবার গার্ডেনে আসলাম। একটু ফুলগুলো দেখছিলাম, পানি দিতে হবে আর কি, তো কিছুক্ষণ পরে দেবো। এখন তো দুপুর, রোদ অনেক, তাই ভাবছি একটু পরেই পানিটা দিব। আর একটু রোদটা কমুক, তারপর গার্ডেনে সবগুলো গাছে আমি পানি দিব। এই আমার গার্ডেন এখন দেখতে কত নাইস লাগছে না, ঘাসগুলো ছোট। এই একটা বিশাল বড় গাছ আছে আমার, এই হচ্ছে আমার পুরো বাড়ির ভিউ। এটা হচ্ছে পিছন সাইডের ভিউটা, আর ফ্রন্টে তো দেখলে নি। এটা হচ্ছে আমার নেইবারদের আশেপাশের ভিউ, এই এটা একটা ছোট্ট সবজি দোকান। এই আছে আমার গাছগুলো সবজি। এই হলো পুরো গার্ডেন। বেশি সুন্দর করে করতে পারিনি, তবে নেক্সট ডে ইনশাল্লাহ আরো সুন্দর করার চেষ্টা করব গার্ডেনটাকে। আর ভিডিও শেষে আমি আপনাদের জন্য আমার আর আমার হাজবেন্ডের বানানো একটা টিকটক ভিডিও শেয়ার করব। আই হোপ আপনারা অনেক এনজয় করবেন। এই হচ্ছে আমার গিফটে পাওয়া একটা অর্কিড গাছ, খুবই সুন্দর। এই বাসার ভিতর থেকে গার্ডেনের ভিউটা নাইসই লাগে, এখানে অনেক পাখি আসে সকালবেলা। আর এখন বিকাল টাইম, তাই ভাবছি এক কাপ চা খাবো পুদিনা দিয়ে, আর সাথে ঝালমুড়ি খাচ্ছে। আমার খুব ভালো লাগে ঝালমুড়ি খেতে, অনেকদিন পর ঝালমুড়ি খাচ্ছি। আর টিভি দেখছি, আজব প্রেম কি গাজব কাহিনী মুভিটা চলতেছে, তো মুভি দেখছি আর চা আর ঝালমুড়ি খাচ্ছি। আজ এ পর্যন্তই, সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সবাই অনেক ভালো থাকবেন এই দোয়াই করি, এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজ কি বানাও? আলু হ্যাঁ নেই হ্যাঁ, पनीर है नहीं है, छोले हैं नहीं है, भिंडी है नहीं है, ताला है जी वो तो है, तो किचन में लगा दो।